মানাম হোসেন মারুফ এখন আহমেদ শুভ উদয় মাহমুদ জি এম আসরাফ টিউন আলী হাসান লিরিক্স আলী হাসান আমিন আলী মিউজিক মিক্স এন্ড মাস্টারিং আজিফ আলম ওকে ডিরেক্টর অ্যান্ড এডিটেড হচ্ছেন ওবি রহমান ডিওপি আরফাত সরকার আর চ্যানেল নেম হচ্ছে আলী হাসান ভিভো ওকে তো চলুন দেখে নিই ভিডিওটা আগে আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনি আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আপনি আমাদের ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন তার জন্য সবাই মিলে ভিডিও দেখে শুরু করুন
তৌবিক এবং মানে একদম যেটা হওয়া উচিত, যেরকম লিরিক্স হওয়া উচিত, যেরকম দৃশ্য হওয়া উচিত সেরকমই এখানে পুরো দেখানো হয়েছে। এবং মানে সেই মানুষকে জোর করে মানে দেখো তোমরা এই করছো, এই করা উচিত আর এই করা উচিত না, তো এই মানে খুব শিক্ষামূলক একটা গান ছিল, বেশ ভালো হয়েছে। এবং যে লিরিক্স যে লিখেছেন অসাধারণ লিখেছে, দারুণ মানে। এবং তার সাথে সাথে এখানে শুধু আমরা জানি হয়তো যে ঢাকা হচ্ছে সবচেয়ে দূষিত শহর বিশ্বের মধ্যে, কিন্তু আমাকে এখানে শুধু ঢাকার কথা বললে হবে না, সাউথ এশিয়ান যে সমস্ত দেশ রয়েছে এবং আমাদের যে মানে দিল্লি বলুন, তারপরে মুম্বাই বলুন, কলকাতা বলুন, তারপর ধরে করাচি, এই সমস্ত যে ব্যাপার শহরগুলো রয়েছে, ঢাকা, সমস্তটাই দূষিত, সমস্তটার মানে মানে এয়ার বলুন সব কিছুই হচ্ছে পলিউটেড। এবং সেখানে দাঁড়িয়ে নদী নালা যে খাল বিল যেগুলো রয়েছে সেগুলো তো পুরোই এরকম মানে প্লাস্টিক, এরকম মানে একদম নর্দমায় পরিণত হয়েছে, নদীর আর খাল বিলের চিহ্ন নেই। তো এই গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের যুগে এরকম একটা গান যদি একটা মানুষকে যদি শিক্ষিত করে তুলতে পারে, বা মানে যা যা অ্যাসপেক্টস থেকে আমরা দূষণ করে থাকি, যা যা সমস্যাগুলোর আমরা সম্মুখীন হয়ে থাকি এই দূষণের জন্য, সমস্তটাই হয়তো গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং আমরা হয়তো এটা প্যারাগ্রাফ হলে আমরা কেউ পড়ে দেখতাম না, বাট গানটা শুনতেও ভালো লাগছে এবং প্রত্যেকটা জিনিস সিন সিনারিতে এবং তারা অ্যাক্ট করে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে, তো যার জন্য জিনিসটা অনেক বেশি আত্মস্থ করা যাচ্ছে আর অনেক বেশি রিলেটেবল লাগছে আজ এই সমাজে দাঁড়িয়ে। তো ভীষণ ভালো করেছে গানটা, ভীষণ ভালো লেগেছে। আর সত্যি আমাদের দায়িত্ব, আমাদের দেশকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই, আমাদের আমরা যদি সকলে নিজের ঘরটুকুকে ঘর না ভেবে পুরো দেশটাকেই আমরা যদি ঘর ভাবি এবং সেই ঘর যেমন আমরা পরিষ্কার করি, তেমন যদি আমরা দেশের রাস্তাঘাট সমস্ত যদি পরিষ্কার রাখতে সমর্থ হই, তাহলে হয়তো কোথাও গিয়ে আমাদের এইখান জায়গাগুলো হয়তো ইউরোপ আমেরিকার মতো আর কি সুন্দর হয়ে উঠবে এবং আমরাও হয়তো ফ্রেশ নিঃশ্বাস, ফ্রেশ বাতাসের সাথে বেঁচে উঠতে পারবো এবং মানুষের যে লাইফ স্প্যানটা রয়েছে সেটাও হয়তো অনেক বেড়ে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পলিউশন যে কত প্রকার হতে পারে, কি তার এফেক্টস, এগুলো না ছোটবেলা থেকে জানি, মানে এগুলো আর ওই বারবার বলে কোনো লাভ নেই, মানে মানুষকে না ওই একটা লিমিট পর্যন্ত আমার মনে হয় বলা যায়, তারপর তার নিজের চেতনা বা নিজের সচেতনতা। আমরা আমাদের থাকার ঘরটা ও যেরকম বললো, শোয়ার বিছানাটা ভীষণ পরিষ্কার করে যত্ন করে রাখি, নিজেদেরকে যত্ন করে রাখি, নিজের মোবাইলটা সুন্দর করে রাখি, কভার পরিয়ে রাখি, একদম পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন, বাট যেই মুহূর্তে আমরা বাড়ি থেকে বেরোই ব্যাস, তারপরে আর ওটা যেহেতু আমাদের নিজেদের বাড়ি না, আমরা আর কিচ্ছু ভাবি না, আমরা চিপস খাচ্ছি, প্যাকেট ফেলে দিচ্ছি, বোতল খাওয়ার পর ফেলে দিচ্ছি, থুতু ফেলছি, কেউ কেউ পানির পিক ফেলছে, সিগারেটের ধোয়া ইত্যাদি ইত্যাদি। তো আমরা যদি নিজেদের জায়গাটা নিজেরা কোথাও গিয়ে মেনটেন করি যে হ্যাঁ আমি যে চিপসটা খাবো বা যে প্লাস্টিকটা আমার বর্জ্য পদার্থ হিসেবে থাকবে সেটা আমি উপযুক্ত ডাস্টবিনেই ফেলবো, বা যদি আমি আশেপাশে কোনো ডাস্টবিন দেখতে না পাচ্ছি আমি আপাতত নিজের ব্যাগে ক্যারি করবো, দেন যেখানে আমি উপযুক্ত জায়গা দেখতে পাবো সেখানেই ফেলবো। তো এই যে প্রত্যেকে যদি নিজেরটুকু করে করে ভাবে না, বা প্রত্যেকে নিজের বাড়ির আশেপাশটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখলো, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেললো, আশেপাশের জায়গা ঝাড় দিলো, এইগুলো যদি প্রত্যেকে করতে থাকে তাহলেই কিন্তু ওই একটু একটু করে জোড়া লেগেই কিন্তু যথেষ্ট স্বচ্ছতা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আসবে। কারণ দেখুন সরকার দায়ীবদ্ধ, সবটাই আমরা সরকারের উপর ছেড়ে দিই, সে ডেফিনেটলি দায়ীবদ্ধ, কিন্তু সে হয়তো সপ্তাহে একদিন কাজটা করলো, মাসে একদিন করলো, বা রোজই করলো, কিন্তু তারপর যদি আপনি আবার সেই নোংরাগুলো সেখানে সেখানেই ফেলেন তাহলে তো আর কোনো কিছু থাকেই না। না তো নিজেদের সচেতনতা মানে নিজেরা যদি আমাদের নিজেদের ডিউটিগুলো ঠিকঠাক করে পালন করে তাহলে কিন্তু আমার মনে হয় না আলাদাভাবে লোক মানে ওই প্রতিনিয়ত কাজ করার কোনো দরকার পড়বে, এমনি জিনিসটা মেনটেন্যান্সে থাকবে। তো এগুলো নিজেদের সচেতনতার উপর ডিপেন্ড করছে। আর রইলো হচ্ছে গানের কথা, ডেফিনেটলি ভীষণ ভালো লেগেছে, দুর্দান্ত শিক্ষামূলক, এবং যে কোনো কিছু শিক্ষামূলক জিনিস যদি আমরা মজার ছলে দেখি তাহলে কিন্তু বেশি আত্মস্থ করে, যেমন ও বললো, তো সেটাও কিন্তু বাচ্চাদের জন্য তো ভীষণই রিলেটেবল, আর বাচ্চা কি বড়রাই ভুল করে তো বাচ্চা, তো যাই হোক, আর ভীষণ ভীষণ ভালো লেগেছে গানটা পুরো, সবার অ্যাক্টিং বলুন, প্রেজেন্টেশন বলুন, ওভারঅল খুব ভালো লেগেছে। এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমরা জানতে পারি যে এরকম এরকম নতুন নতুন গান রিলিজ করছে, বা যাই হোক। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আপনাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজি দক্ষ সুদীপ্তা হিসাবে,
তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আইডিতে আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, আজ এ পর্যন্তই টাটা।